মাসে ফলো করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আমি ফলো করেছি, খুব ভালো, ভীষণ হেল্পফুল, আমরা অনেক কিছু জানতে পেরেছি থ্যাঙ্কস টু জিকে স্টাডি মাস্টার। হ্যালো ফ্রেন্ড, জিকে স্টাডি মাস্টার মে আপকা স্বাগত হ্যায়। তো আজ হামারে সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সে ক্যান্ডিডেটস ইন্টারভিউ দেকে আ রহে হ্যায়। ইনসে পুছেঙ্গে ইনসে বোর্ড মে কিয়া কিয়া কোয়েশ্চন পুছা গিয়া। তো ম্যাডাম আপনার নাম কি আছে? রিয়াশ্রী মাইতি। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? গড়বেতা থেকে। আচ্ছা, আপনার অনার্স কি ছিল? জুলজি অনার্স। জুলজি অনার্স। আপনি বলবেন, আপনার তো জুলজি অনার্স ছিল, তো জুলজি অনার্স থেকে আপনাকে কিছু কোয়েশ্চন করেছে? আমাকে জুলজি অনার্স থেকেই বেসিক্যালি করেছে, যে আমার অনার্সের পড়াটা মানে কিভাবে আমি ক্লাস 3-4 এর বাচ্চাদেরকে পড়াবো সেটাই, যে আমার অনার্সটা ওদের কি কাজে লাগবে এটার উপরে আমাকে ডেমো দিতে হয়েছে। আর কোথা থেকে এসেছি বা কি কাজের সাথে এখন যুক্ত, আমার নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এমনি ওনারা ফ্র্যাঙ্কলি গল্পের ছলে এগিয়ে নিয়ে গেছিলেন ইন্টারভিউ। তো ইন্টারভিউ দিয়ে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, আমি ভীষণই স্যাটিসফাইড। আচ্ছা, আপনার আপনি আপনি যে ওখানে যে ইন্টারভিউ দিয়েছিলেন, তো আপনি যে ডেমো তো টপিক চুজ করলেন নিজে ছিল না উনি আপনাকে দিলেন? না, উনি আমাকে দিলেন। উনি প্রথমে জিজ্ঞাসা করলেন আমি কোনো টপিক চুজ করে এসেছি কিনা, তো আমি বললাম যে সব বিষয় থেকেই আমার করা আছে, কোন বিষয়টা পড়াবো বলুন। তো প্রথমে উনি বললেন যে কোনটা পড়াবে বলো, আমি যখন বললাম যে ক্লাস 3-র অঙ্কের ক্যালেন্ডার তৈরি, তখন উনি বললেন যে না এটা আমরা দেখবো না, তোমার অনার্সটা মানে অনার্স লেভেলের পড়াটা ওদের কি কাজে লাগবে বা 3-4 এর বাচ্চাকে প্রাণী সম্বন্ধে কতটুকু বলবে সেটা বলতে বললেন, আর পরিবেশ কাকে বলে বা বাচ্চাকে পরিবেশের ধারণা দেব কি করে সেটা বলতে বললেন, বাকি এখন কি কাজের সঙ্গে যুক্ত বর্তমানে সেটা, তারপর বাড়িতে কে আছে, মেয়ে কোন ক্লাসে পড়ে, মেয়েকে কি কি বিষয় পড়ায়, আর কিভাবে সাহায্য করি বা মেয়ে আমার কাছে পড়ে কিনা, এভাবেই ওনারা জিজ্ঞাসা করলেন। পার্সোনাল ইনফরমেশন থেকে ওনারা জানতে চাইলেন যে কতটা এডুকেশনের সাথে যুক্ত, এটাই জানতে চাইছেন। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 10। তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, ভীষণই স্যাটিসফাইড। আচ্ছা, আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে চাইবেন? তাকে বলবো নিজের উপর কনফিডেন্স রাখতে, ওনারা ইন্টারভিউর যারা আছেন ইন্টারভিউরা ওনারা ভীষণই ফ্র্যাঙ্ক, তো ওনারা নিজেরাই বলছেন ভয় পাওয়ার কিছু নেই, গল্প করতে এসেছি আমরা, গল্প করব, গল্পের ছলে পড়া দেখবো এটাই। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আমি আপনার ভিডিও দেখেছি। তো ম্যাডাম আপনার নাম কি আছে? সংহিতা ব্যানার্জি। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। আপনার অনার্স কি ছিল? হিস্ট্রি। আচ্ছা, আপনি বলবেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে আজকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে আমার বিষয়ের উপর থেকেই প্রশ্ন করেছে, আর তার সাথে সাথে কিছু মানে প্রাইমারির কিছু কোয়েশ্চেনও জিজ্ঞেস করেছেন। ভীষণ কোঅপারেট করছেন স্যারেরা, স্যার ম্যাম যিনি আছেন। আচ্ছা আচ্ছা, তো সুবিধাই হয়েছে তাতে। আচ্ছা, তো আপনার একটা ইজি কোশ্চেন যে আপনাকে ওখানে জিজ্ঞেস করলো আর আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন। আমার সাবজেক্ট থেকে কয়েকটা প্রশ্ন করেছিল, তো সেইগুলো ওয়ান ওয়ার্ড অ্যানসারে সেরকম কিছু করেননি, একটুখানি এক্সপ্লেন করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা সিচুয়েশন কোশ্চেন যা টাফ কোশ্চেন যা আপনাকে ওখানে জিজ্ঞেস করেছে? না, আমায় সেরকম টাফ কোশ্চেন কিছু জিজ্ঞেস করেনি। তো আপনার তো সাবজেক্ট হিস্ট্রি ছিল, আপনাকে হিস্ট্রি করেছে? আচ্ছা, হিস্ট্রি থেকে কি কোশ্চেন করেছে? সিরাজদৌল্লার উপর কিছু কোশ্চেন করেছে। আচ্ছা, আর কিছু কোশ্চেন? না, প্রাইমারি কয়েকটা সাবজেক্ট থেকে আমাকে ডেমনস্ট্রেশন দিতে বলেছিলেন। আচ্ছা, ডেমোতে টপিক কি ছিল? ডেমোতে টপিক আমার নিজের ইচ্ছে মতো টপিক বলেছে। আপনি কি চুজ করলেন? আমি আগুনের ব্যবহার। আচ্ছা, আগুনের ব্যবহার। তো যখন আপনি যে ইন্টারভিউ ডেমোতে দেখাচ্ছিলেন আগুনের ব্যবহার, তো ওই উপরে আপনাকে প্রশ্ন করছিল? না, কোনো প্রশ্ন করেন। আচ্ছা আচ্ছা, তো ওভারঅল আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, স্যাটিসফাই। আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 3। আচ্ছা, তো আপনি তো জিকে স্টাডি মাস্টারকে রেগুলার ফলো করেন আপনি, তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে যাবেন? ভালো করে কনফিডেন্টলি একটুখানি সাবজেক্টটা পড়ে এলেই সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, ফলো করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ফলো করেছি, খুব ভালো, ভীষণ হেল্পফুল, আমরা অনেক কিছু জানতে পেরেছি থ্যাঙ্কস টু জিকে স্টাডি মাস্টার। ম্যাডাম আপনার নাম কি আছে? আমার নাম নমিতা দে। আচ্ছা, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, তো আপনি বলবেন কি আপনার অনার্স কি ছিল? আমার ইংলিশ অনার্স ছিল, কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছিল পাশের সাবজেক্ট থেকে, মানে আমার পাশে নিউট্রিশন ছিল, তো নিউট্রিশন শুনে স্যারেরা বললেন তাহলে তো যেহেতু প্রাথমিকে মানে আমাদের তো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের পুষ্টিযুক্ত খাবার দেওয়া হয়, তো সেটা থেকেই প্রশ্ন করেছিলেন যে আমি আমার মেয়েকে কিভাবে মানে আগে জিজ্ঞাসা করলেন বাড়িতে কে আছে না আছে, তো তারপরে বললেন যে মেয়েকে কীরকম খাবার দিই, বেশি কোনটা প্রেফার করব, সবজি না মাছ মাংস, এইরকম কিছু প্রশ্ন করেছিলেন। আচ্ছা, তো আপনাকে সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন করে? না, সাবজেক্ট থেকে আমাকে কিছু করেনি, আমাকে ডেমোটা দিতে বলেছিল, আমি তখন সাবজেক্ট থেকে মানে যেহেতু আমার ইংলিশ সাবজেক্ট তাই আমি ইংলিশ থেকে ডেমো দিয়েছিলাম। আচ্ছা, তো আপনার টপিক কী ছিল ডেমোতে?
আমার টপিক ছিল মাই ফ্রেন্ডস। আচ্ছা, দেখুন আপনি তো টপিকে যে ডেমো তো দিচ্ছিলেন ওই সময় আপনাকে প্রশ্ন করছিল টপিক উপরে? না না, আমাকে টপিক থেকে কোনো প্রশ্ন করেননি, ওনারা শুধু দেখছিলেন। আচ্ছা, তো আপনি ইন্টারভিউতে স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড। আচ্ছা, আপনার টেবিল নাম্বার কত? আমার টেবিল নাম্বার 10 ছিল। আচ্ছা, আমি বোধহয় দশম ক্যান্ডিডেট ছিলাম। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা শুনছি কি এখন অনেকজনকে সময় কম দিচ্ছে, কাউকে বেশি দিচ্ছে, তো আপনার মনে হচ্ছে কি আগে যদি আপনাকে আর বেশি সময় দিতে হয় যদি ওখানে, তো আপনি কি করবেন? আমাকে যতটুকু সময় দিয়েছেন ওনারা আমি ততটুকু সময় ইউটিলাইজ করতে পেরেছি, আমি স্যাটিসফাইড। বেশি দিলে আরও বেশি বলতাম, তো মোটামুটি ওনারা খুবই ভালো, হেল্পফুল, কোঅপারেটিং। আচ্ছা, তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে চাইবেন? বলতে এটাই চাইবো যে অবশ্যই এটা একটা মানে পরিস্থিতির মানে একটা বুদ্ধি দরকার, যে কোন পরিস্থিতিতে আমরা কী কীভাবে কাজে লাগাবো আমাদের বুদ্ধিটাকে। আর তার থেকেও বড় কথা যে বিরাট কিছু টেনশান নিয়ে লাভ নেই, ওনারাও মানুষ আমরাও মানুষ, তো ওনারা বাঘ ভাল্লুক নয়, আমাদেরকে খেয়ে ফেলবেন না, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি একটু প্রথমে পেয়েছিলাম, তারপরে জাস্ট না আপনাদের এটা শুনে, আপনাদের জিকে স্টাডি মাস্টারের যে সবাই বলে গেছে সেগুলো শুনে একটু আশ্বস্ত হয়েছিলাম। তো ভালো, ওনারা খুবই ভালো, আমি এটাই বলবো, সবাই মানে চিন্তা মুক্ত হয়ে এসো, পড়াশুনো করে ব্যাস। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার্স মেম্বার থেকে বেস্ট অফ লাক। একদম, থ্যাংক ইউ।